কক্সবাজার চকরিয়া পহর চাঁদা হয়ে পেকুয়া সড়কের বেইলি ব্রিজ সংস্কারের দাবি এলাকাবাসীর। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন রিয়াদ উদ্দিন, চকরিয়া প্রতিনিধি। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিজা। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পহর চাঁদা হয়ে পেকুয়া সড়কে সাধারণ জনগণ যানবাহন চলাচলের অনুপযুক্ত হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই এলাকার মধ্যে বিদ্যমান বেইলি ব্রিজটি দ্রুত সংস্কার করা না গেলে অ্যাক্সিডেন্টের কবলে পড়বে বলে মনে করছেন সচেতন মহল। এলাকাবাসী জানান, প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে বেইলি ব্রিজটির উপর দিয়ে। এতে অনেক গাড়ি, সিএনজি, রিক্সা ও মোটর সাইকেল সহ অসংখ্য যাত্রী অ্যাক্সিডেন্ট হয়। এতে সাধারণ মানুষ খুবই দুর্ভোগে আছে। বড়ইতলি হয়ে পেকুয়া সড়ক সংস্কার না করা হলে প্রতিদিন এভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে সরেজমিনে তথ্য অনুযায়ী বলা যায়। সম্প্রতি লক্ষ্য করা গেছে বৃষ্টির কারণে রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে। তাই সরকারের কাছে এলাকাবাসীর দাবি, দ্রুত ব্রিজ ও রাস্তাটি মেরামত করা হলে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা সহ আপামর জনগণ দুর্ভোগ থেকে রেহাই পাবে। অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় গাড়ি আটকে যায় মাঝে মাঝে। আমার থেকে সারা দিন এখানে বসে থাকতে হয়, নইলে তারিখ যাইতে হয় যাত্রী নামা দিয়ে। অনেকদিন ধরে আমরা কষ্ট পাইতেছি এটা। এখানে আমাদের একটা বন্ধু, আমি ছিলাম গাড়ি, এই পায়ে এটা সব ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে। হ্যাঁ, ওই বেলি এটা ফুল হয় গাড়ির।